হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, এটা হচ্ছে শিং মাছ ভাপা। আসলে এই শিং মাছ ভাপাটা খেতে ভীষণ অসাধারণ হয়। আজকে এই অসাধারণ স্বাদের শিং মাছ ভাপের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই রেসিপিটা আপনারা শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নিই কীভাবে এই রেসিপিটা আমি তৈরি করলাম। এর জন্য আমি এখানে কয়েক টুকরো শিং মাছ নিয়েছি। মাছগুলো আমি পুকুরটা ঘষে পরিষ্কার করে নিয়েছি এবং লবণ দিয়ে খুব ভালোভাবে তিন চারবার ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে এক এক করে মশলাগুলো অ্যাড করব, কারণ ভাপা যখনই তৈরি করি আমরা ভাপে মাছ, তখন মশলাটা দিয়ে মেখে নিতে হয়। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি খানিকটা, খানিকটা রসুন কুচি দিয়েছি। আপনারা পেঁয়াজ এবং রসুন দুটোই বেটে নিতে পারেন, আমি এখানে কুচি করে ব্যবহার করেছি। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরার গুঁড়ো, এই দুটো দিয়ে দিলাম। এখানে আমি এগুলো হাফ চা চামচ করে ব্যবহার করেছি। আসলে এভাবে ভাপে শিং মাছটা কিন্তু আমরা মুখের স্বাদের জন্য চেঞ্জ করে বানাতে পারি, কারণ সবসময় একরকম ভাজে মাছটা ভালো লাগে না। এখানে আমি দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়ো। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে এক টেবিল চামচ দিয়েছি। দিয়ে দিলাম এক টেবিল চামচ সরিষা তেল আর দুই টেবিল চামচ সয়াবিন তেল। এখানে আপনারা খালি সরিষা তেলেও তৈরি করতে পারেন, আমি দুই রকমের তেলেই এখানে ব্যবহার করেছি। দিয়ে দিলাম এক চা চামচ লবণ, লবণটাও আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, তবে এখানে এক চা চামচই পারফেক্ট আমি মনে করি। দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচি। আসলে আমি ফ্রিজে এভাবে ডিপ ফ্রিজে ধনে পাতা সংরক্ষণ করে ব্যবহার করি, এই রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে। তো মশলাগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিতে হবে, কারণ আমরা যখন ভাপে মাছ তৈরি করি এটা নাড়াচাড়ার কোনো অবকাশ থাকে না, যেহেতু ভালো করে মেখে তারপরেই ঢাকনাওয়ালা একটা বাটিতে বসাতে হবে। আমার মাছটা মাখা হয়ে গেছে, এখন আমি একটা ঢাকনাওয়ালা বাটি নেব আর তার ভিতরে এই মাছটাকে সাজিয়ে বসিয়ে দেব। এভাবে বসিয়ে দেব মাছটাকে, একটা ঢাকনাওয়ালা বাটি নেবে, কারণ এটা ঢেকে তারপরে ভাপে বসাতে হবে। তার মাছটা যে এভাবে বসিয়ে দিলাম, এখন যে বাটিতে আমি মাছটা মেখেছিলাম তাতে অল্প একটু জল দিয়ে এভাবে বাটিটা ভাসিয়ে আমি বসিয়ে দেব। হয়ে গেল। এখন উপর থেকে দিয়ে দেব এক টেবিল চামচ সরিষা তেল আর এক টেবিল চামচ সয়াবিন তেল। এটা দিয়ে এবার আমি মুখটা আটকে তারপরে ভাপে তৈরি করার জন্য রান্না করে নিয়ে যাব। এখানে আমি চুলায় একটা ডেক্সি দিয়েছি, তাতে খানিকটা জল দিলাম। খেয়াল রাখবেন যেন ঢাকনার উপরে জলটা না উঠে আসে। এবার থেকে মিডিয়াম থেকে লো হিটে আমি অনেকক্ষণ জাল দিয়ে নেব, 5 মিনিটের মতো। এই যে দেখেন পানিটা কিন্তু কমে এসেছে, এই যে জলটা কমে গেল তার মানে মাছটা একটু সিদ্ধ হয়ে গেছে। এটা খেয়াল করবেন যে পানিটা কমে গেছে কিনা। এখন আমি বাটিটা তুলে নিলাম, দেখেন তৈরি হয়ে গেল শিং মাছ ভাপা। এটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়, অসাধারণ একটা স্বাদ পাবেন। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটাও প্রেস করে রাখবেন, যাতে আমার দেওয়া রেসিপি সবচেয়ে প্রথমে আপনি দেখতে পারেন। ভিডিওটা দেখার জন্য